দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বচাগঞ্জ উপজেলা থেকে। আর আমার ঠিকানাটা হচ্ছে দিনাজপুর জেলার বচাগঞ্জ উপজেলা, আর আমি হলাম আপনাদের সেই সুপরিচিত সোহাগ ভাই। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমি আপনাদের জানাই দিই, আজকে আমি আপনাদের অনেকগুলো উন্নত জাতের গাভীর সম্পর্কে তথ্য দিব। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা বাচ্চা গরু দেখাচ্ছি। দেখেন, এটা একটা ষাঁড় বাচ্চা। এই গরুটা মূলত আমরা একটা খামারে গেছি, যাওয়ার পরে গরু দেখার জন্য, সাথে বিভিন্ন খামারে কিভাবে আমরা গরু দেখি সেই সম্পর্কে আপনাদেরকে একটা তথ্য দিব। তো এই যে প্রথমে দেখেন, এই বাচ্চাটা একটা ভালো হুষ্টপুষ্ট বাচ্চা, এইটা হচ্ছে ওর মা। এই গরুটা দেখেন, আসলে আমি এখন যে গরুগুলো দেখাবো এগুলা ওলানের মধ্যে একটাও দুধ নাই, সব দুধগুলো দুধ দোয়ানোর পরে আমি ভিডিওটা করছি। তো আমি যখন দেখতে গেলাম, যাই দেখি এই গরুর এই অবস্থা। এই গরুর বাচ্চা সহ আমরা দাম দিলাম 1,25,000। এই গরুর দুধ আছে সারাদিনে 6 থেকে 7 লিটার। দেখেন গরুটা বয়স, দাঁতে আছে 8টা। এই যে দেখেন, এই এইভাবে আমি আপনাদের আজকে বিভিন্ন গরুর দাম সম্পর্কে তথ্য দিব। আর এই গরুটা আমাদের কাছে প্রথমে দাম চাইছিল 1,65,000, পরে শেষে 1,40,000 চাইছে। তো আমি আপনাদের সুবিধার্থে দাম যেন বুঝতে পারেন এই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা তৈরি করতেছি। আমি একটু দেখাচ্ছি, চতুর্দিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এরপরে আমরা আরেকটা দ্বিতীয় গাভী দেখাচ্ছি। এই গরুটা জাতে মানে ভালো, গরুটাও বড় বডির একটা গরু। দেখেন, আমি এই গরুটাও আপনাদেরকে দেখাচ্ছি, হাঁটায় চলায় সব কিছুভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গরুটা দুধ আছে 2 বারে 15-16, 2 বারে দুধ আছে 15-16। গরুটা দেখেন ডবল বডির একটা উঁচা লম্বা গরু। এটা দাঁতে আছে 4টা। এই যে ঘরে ঢুকাই দিল, এখন আমি আপনাদেরকে বাচ্চাটা দেখাবো। এই যে দেখেন, এখানে একটা বাচ্চা আছে, সাথে এটা বকনা বাচ্চা। এই গরুটার দাম প্রথমে চাইছিল আমাদের কাছে 2,10,000, আর আমরা দাম দিছিলাম 1,75,000 পর্যন্ত। এর দেখেন বৈশিষ্ট্য, ওলানে বৈশিষ্ট্যটা অনেক সুন্দর। এরপরে আমি আপনাদেরকে আরেকটা গরু দেখাচ্ছি। এখানে পাশে এই যে একটা গরু আছে, এই গরুটাও অনেক ভালো উঁচা লম্বা বডির, তবে গরুটা দাঁতে সারছে। এরপরে এখানে আরেকটা গরু আছে, এই দুইটা মূলত প্রেগনেন্ট গাভী। আপনারা দেখেন এখানে সাথে বড় বড় বাচ্চাও আছে। এই যে পাশে আমি যে গরুটা দেখালাম আপনাদের সেই গরুটা, আর এই পাশে এটা প্রেগনেন্ট গাভী, এটা 7 মাসের প্রেগনেন্ট। এটা একটা বড় বডি, তবে উঁচা একটু কম। আমি আপনাদের সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আর আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আপনারা জানেন আমি নিয়মিত গাভীর প্যাকেজ দিই এবং গাভী গরু বেচা কিনা করি, দুধের গাভী গরু। তো আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আর আমার পার্সোনাল একটা চ্যানেল সোহাগ ভাইয়ের খামার, আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন। আমি আপনাদের সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখেন এই যে এখানে আর মানে বাচ্চা, বাচ্চাগুলো বড় বড়।
এখানে দুইটা বড় বড় বাচ্চা আছে, বাচ্চাগুলা দেখেন শুকনা। আর এইখানে দেখেন একটা ছোট বডির একটা গরু, এই গরুটার দুধ আছে সর্বোচ্চ 3 থেকে 4 কেজি। এই গরুটা দেখার পরে আমরা দেখলাম, দেখার পরে এটা গরু দেশি গরুর মতো বড়, তো এই গরুটা আমাদের খুব পছন্দ হয় নাই, যার কারণে এটার আমরা দামেও জিজ্ঞাসা করি নাই বা দামও বলি নাই। এই গরুটা করস জাতের একটা ছোট্ট গরু, করসের ছোট জাতের গরু একটা, বাচ্চাটাও করস বাচ্চা, বাচ্চাটাও খুব একটা বড় বাচ্চা না। আমরা মূলত দুধ যেগুলো থাকে সেই গরুগুলাই কিনি, কেনার পরে বেচার চিন্তা ভাবনা করি। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি একটা ভালো গরু, এই যে দেখেন বাচ্চাটা শুয়ে আছে। আগে বাচ্চাটা ভালোভাবে দেখায়নি, উঠতেই চাচ্ছে না, অলস বাচ্চা। এটা কিন্তু ষাঁড় বাচ্চা, আপনারা দেখেন এটা হচ্ছে ওর মা। এই গরুটা আমরা কিনলাম 1,40,000 টাকা দিয়ে। এই গরুটা আমরা কিনলাম দেখে শুনে 1,40,000 টাকা দিয়ে, অলরেডি আমরা এটা কিনছি। দেখেন দর্শক, এটা ষাঁড় বাচ্চাওয়ালা একটা গরু, একটু শুকনা, ছোট গরু, বেশি বড় না। ১,৪০,০০০ টাকা দিয়ে।